হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসফিস কিচেন। আজ আমরা দেখব সিম বিচি দিয়ে রুই মাছ রান্নার পদ্ধতি। হাফ কেজি পরিমাণ সিমের বিচি আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি 5 মিনিটস। খুব বেশি সেদ্ধ করলে নরম হয়ে যাবে বেশি। এখন সেদ্ধ করে আমি এ ধরনের একটি ঝাঁজরের সাহায্যে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সিমের বিচি খোসাটা আমি এভাবে বের করে ফেলবো, এভাবে টিপ দিলে এভাবে বের হয়ে আসবে। এভাবে আমি আরও সবগুলোই এভাবে ছিলে ফেলবো। এরপর আমি এই সিম বিচিগুলো দিয়ে আমি রান্না করব আর খোসাটা ফেলে দেব। সিম বিচিগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এই সিম বিচিগুলো আমি রান্না করব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যান একটু গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেল কিছুটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ, অর্থাৎ 2-3টি পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ একটু ফ্রাই করে এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন বাটা। এই উপাদানগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ এবং রসুন কিছুটা ভাজার পর গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মগ পরিমাণ পানি। এই পানিতে আমি মশলাও কষিয়ে নেব এবং সিমের বিচিটাও কষিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এই উপাদানগুলো দিয়ে আমি খুব সহজে ভালো মতো এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব 5 মিনিট। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমি যে সিম বিচিগুলো রেখেছিলাম, এই সিম বিচিগুলো এখন ভালো করে আমি 5 মিনিটস কষিয়ে নেব। সিম বিচিগুলি মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন সিম বিচি সেদ্ধ হতে পারে। এভাবে আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। একটি বাটিতে আমি 6 টুকরো রুই মাছ নিয়েছি। পেটের বা পিঠের যে কোনো মাছ নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এই উপাদান দিয়ে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব। মাছগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এভাবে আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। এরপর এই মাছগুলো আমি ফ্রাই করব। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা তেল দিয়েছি। এখন তেল গরম হওয়ার পর এখানে আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। সব মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এভাবে আমি পিটো পিটো উল্টে ভালো করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে ফেলব। সিম সেদ্ধ হয়ে গেছে, কিছুটা ঝোলঝোল আছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিলে বেশি মজা লাগবে। আর দিয়ে দিচ্ছি আমি যে মাছগুলো ভেজে রেখেছি, এই মাছগুলো একে একে সব মাছগুলো এভাবে দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিব। আর উপরে ছিটিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তাহলেই হয়ে যাবে আমার রান্না।